ফিফার তহবিলের হিসেবে গরমিল পাওয়া এবং ভুল তথ্য তদন্ত কমিটিকে সরবরাহ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে 10,000 সুইস ফ্রি আর্থিক জরিমানা। শুক্রবার সন্ধ্যায় ফিফার স্বাধীন এথিক্স কমিটি এই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে। শুনানি শেষে এবং সার্বিক তথ্য যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বাৎসরিক ভিত্তিতে একটি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে ফিফা, সেই ফান্ডের হিসাব চাওয়া হয় সোহাগের কাছে। শেষ পর্যন্ত তিনি ভুল হিসাব দিয়ে তদন্তকে অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফিফা এথিক্স কমিটি তাই দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পাশাপাশি আর্থিক জরিমানা দিয়েছে, যা কার্যকর হবে আজ থেকেই। বিষয়টি সোহাগের সঙ্গে কথা বলে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। Smart for the payment hole, because it's